সে সব জায়গায় ধরা খায়, সেই সুদ এখন অন্যের উপরে তুলছে। এটা আপনি কি করলেন? আপনি একটা উচ্চ বংশীয় ফ্যামিলির বাইয়ার গালে আপনি সুপার মারছেন, এই জন্য আপনার গালে মারা দরকার। আমার গালে? আমার ইচ্ছা করতেছে তোরে সোবার দি, তোর বেগুন দাঁত নিচে আলা জানার লাগে। ফুল এইচডি, ফুল এইচডি। এই স্যার, এই এই মিয়া, কে তোর কোন স্বভাব? তুই কি স্বভাবের বলে যে ফোন করি একটা অসহায় মাইয়া রে? ঢাকা তুই কক্সবাজারে নি বিপদে আলাইছিস কি লাই? এ তোর উদ্দেশ্য কি আর কক? কলার আওয়াজটা একটু কমালে আমার জন্য একটু ভালো হয় নাইডি। ওরে একটা না আওয়াজ কমায় কথা বলতেছে, কথা বলতে সাইকেল তো আওয়াজ কমায় কো। এ রে হাঁটতেছি না, আই হাঁটতেছি না, অনেক চেষ্টা করছি হারি না, কেমনে হারুম দমাই রাখতে হাঁটতেছি না, অনেক চেষ্টা করতেছি, নিজেরে বুঝাইতেছি তারপরেও হারি না, গলার আওয়াজ বাড়ে যায়। আগুনের ফুলকি দেখছ তুই? আগুনের ফুলকি কেন ফুলফুল করে এমনি বাইরে হইতেছে? তোর উদ্দেশ্য কি আর খুলি কক? কি করতেছিস, কিল্লা করতেছিস দেখিন কি? ওই অ্যালেক্স, ওই অ্যালেক্স মালিক খান, রাজশাহীর দুম্বাটা, তানিশার কাছ থেকে 56 লাখ টাকা নিছে, তারে সিনেমার প্রোডিউসার বানাবে, আর আমারে আমারে সে ফিল্মের নায়িকা বানাবে। সেই নায়িকা বানানোর কথা বইলা, আমার সাথে সে যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই, কোনো কিছুই তারে বলি নাই। আর তুই এমন একটা ভান করতেছস মনে হয় তুই কিছুই জানোস না। আর একটা কথা বললে নাইডি সে সব জায়গায় ধরা খায়, সেই সুদ এখন উন্নার উপরে তুলছে। আপনার সামনে সে তার গালে এরকম একটা সুপার মারলো যেটা অ্যাটেম্প টু মার্ডার পর্যায়ে পড়ে গেছে, তারপর আপনি চুপ করে খাড়া রয়েছেন, তার গালে আপনি কষ্ট একটা সুপার মারেন না কেন? মারেন, মারেন। কাকে সুপার মারবে? আপনার গালে মারবে। আপনি একটা উচ্চ বংশীয় ফ্যামিলির বাইয়ার গালে আপনি সুপার মারছেন, এই জন্য আপনার গালে মারা দরকার। আমার গালে? অবশ্যই আপনার গালে মারবে। দেখি করলি তুই সামারা, এটা কি করলি তুই? আমার ইচ্ছা করতেছে তোরে সোবার দি, তোর বেগুন দাঁত নিচে আলা জানার লাগে। দাঁত পড়ে নাই, এইবার দাঁত পড়ে নাই, নেক্সট বার যখন থাপ্পড়টা মারমো গালের সব দাঁত পড়ে তোর হাতের মধ্যে দিয়ে দেবো। আমার এই হাতের জোর কত সেটা কিন্তু আমি খুব ভালো মতোই জানি।